হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আবার চ্যানেল আর পিপ এডুকেশনে তোমাদের স্বাগত আজকে পার্টটা আমরা কমপ্লিট করে দেবো মিক্সচার টপিকের অর্থাৎ মিশ্রণ অঙ্কের উপরে যে পার্টটি সেটা আমরা করে আজকে কমপ্লিট করবো তো তোমরা জানো প্রত্যেকদিন সকাল সাড়ে দশটায় চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হয় আপকামিং প্রাইমারিটে ডব্লু এসএস গ্রুপসি গ্রুপ এসএএসটি পিটি সহ সমস্ত কম্পিটিভ পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেন আজকে আমরা পার্টটা কমপ্লিট করে দিচ্ছি চলো দেখে নেওয়া যাক একদম সাজেস্টিভ কোশ্চেনি আলোচনা করি একদম সাজেস্টিভ সিলেক্টিভ ওয়েতে ঠিক আছে চলো প্রথম কোশ্চেন দেখে নেওয়া যাক তো প্রথম কোশ্চেন দেখে নেওয়া যাক প্রথম কোশ্চেন বলেছে একটি পাত্রে দুধ ও জলের অনুপাত থ্রি টু সেভেন এই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে আবার সমপরিমাণ দুধ ঢালা হলে অর্থাৎ অংশ তুলে নিয়ে আবার সেই সমপরিমাণ দুধ ঢালা হলে দুধ ও জলের অনুপাত হবে ওয়ান ইস টু ওয়ান এখানে ওয়ান ইস টু ওয়ান বলতে বোঝাতে হচ্ছে সমান হয়ে যাবে দুধ ও জল অনুপাতটা সমান হয়ে যাবে তাহলে প্রথমে আমরা কি অনুপাতটা দেখে নেবো ঠিক আছে মোট পরিমাণ আমরা যখন জানি না সেটাকে ধরে নেব আমরা মোট পরিমাণ সমান এক্স তার আগে দেখে নেব কত অনুপাত আছে দুধ ও জলের অনুপাত এটা দুধ আর এটা জলের অনুপাত দুধের অনুপাত তিন জলের অনুপাত সেভেন থ্রি টু সেভেন আর মোট পরিমাণ আমরা জানি এখানে এক্স হয়েছে এইভাবে ধরে নাও তারপর কি বলেছে মিশ্রণ তুলে নিয়ে সম কত অংশ মিশ্রণ কত অংশ জানি না সেটা এক্স পরিমাণ তাহলে কত অংশ তুলে নেওয়া হলো এখানে অনুপাতটা থ্রি টু সেভেন মানে কত জানি তিনের সাথে দশ হয় তিনার সাথে দশ হয় তিনের দশ আর এই দিকটা কত সাতের তিনের দশ সাতের দশ কারণ থ্রি টু সেভেন মানে কি আমরা জানি একবার দুটো উপরে প্রথমটা লিখবো তারপর যোগ ফল আবার দ্বিতীয়টা লিখবো যোগ ফল তিন তিন বাই তিনের তিন যুক্ত সাত দশ আবার সাত বাই তিন যুক্ত সাত দশ ঠিক আছে দুটি হয়ে গেল এবার বলেছে কত অংশ মিশ্রণ তুলে নিলে এক্স অংশ তুলে নিলে তুলে নেবো মানে মাইনাস মাইনাস এক্স এখানেও এখানেও জলের ক্ষেত্রেও মাইনাস এক্স তারপর তাহলে মাইনাস এক্স এই যে জল তুলে নেওয়ার পর এবার পরিমাণ কত থাকবে একই ব্যাপার মাইনাস এক্স হয়ে গেলে মাইনাস এক্স ইন্টু তিন বাই দশ মানে এটা দেওয়ার পর বা তুলে নেওয়ার পর মাইনাস এক্স হচ্ছে তাহলে তুলে নিয়ে থাকছে কত তিন বাই দশই থাকছে আর এখানেও তাই মাইনাস এক্স যখন দিচ্ছি তাহলে থাকছে কত ইন্টু সাত বাই দশ এটাই থেকে যাচ্ছে এরপর কি বলেছে এরপর বলেছে সমপরিমাণ দুধ ঢালা হলে যে অংশটা আমরা তুলে নিচ্ছি সেই অংশটাই আবার সম পরিমাণ অংশটাই আবার দুধ ঢালা হচ্ছে সম পরিমাণ অংশ আমরা কত পেয়েছি পরিমাণ হচ্ছে এক্স তাহলে আবার ঢালা হচ্ছে কি ঢালা হচ্ছে দুধ ঢালা হচ্ছে তাই দুধের অংশটা জল নয় কিন্তু জল ঢালা হচ্ছে না এবার শুধু দুধ ঢালা হচ্ছে দিয়ে প্লাস এক্স ব্যাস এবার ভ্যালুগুলো ফুট করে দেবো অ্যান্সার পেয়ে যাবে ভালো করে দেখে নাও আমি প্রথমটা আরেকবার বলে দিচ্ছি এখানে প্রথমে তিনে তিন ইস টু সেভেন মানে তিনের দশ সেখানে সাতের জলটা নিয়ে নিলাম অনুপাত আমরা এক্স মোটামুটি ধরে নিয়েছি এরপর বলেছে কত অংশ মিশ্রণ তুলে নিলে তাহলে মাইনাস এক্স হবে দুটো তুলে নেওয়া হচ্ছে তারপর বলেছে আবার দুধ ঢালা হচ্ছে তার আগে জেনে নেবে যে মাইনাস এক্স হওয়ার পর কিন্তু তিনের দশ সাতের দশ হবে ইন্টু কেন কারণ মানে তুলে নেওয়ার পর কতটা থাকছে সেটা তাহলে তিনের দশও থাকে যাচ্ছে সাতের দশ থাকছে আর মাইনাস এক্স শুধু হয়ে যাচ্ছে পরিমাণটা এরপর বলছি কত অংশ দুধ ঢালা হলে সম পরিমাণ দুধ তাহলে এক্সট্রা হয়ে যাবে ঢালা যেহেতু হচ্ছে আবার দেওয়া হচ্ছে নতুন করে তাহলে প্লাস হবে তুলে যেহেতু নেওয়া হচ্ছে না এবার তাহলে কি করব আমরা এখানে তাহলে পড়ে রইলো কত দেখো তিনের দশ মাইনাস এখানে থ্রি এক্স একবারে করে নিচ্ছে আমরা এই এক্সট্রা নয় এই এক্সট্রা থ্রি এক্স ঠিক আছে তাহলে মাইনাস থ্রি এক্স তলায় আছে টেন আর এই প্লাস এক্সটা বসে যাচ্ছে শুধু এরপর সমান এদিকে কি থাকছে সাতের দশ মাইনাস কত থাকছে সেভেন এক্স একসাথে করে নাও মাইনাস এদিকটা যেমন থ্রি এক্স করে নিয়েছি তলায় আর এদিকে কিন্তু প্লাস থাকছে না কারণ এখানে শুধুমাত্র দুধে ঢালা হয়েছিল সরি দুধ নতুন করে ঢালা হয়েছিল সেই কারণে এক্স তুলে নেওয়ার পর আবার দুধ ঢালা হয়েছিল সেই জন্য প্লাস এক্স ব্যাস এবার এখানে আমরা এই দশ আর দশের প্রথমে কি করবো আমরা এবার লসাগোটা করে নেব এবার আমরা এই দশ আর দশের লসাগো এই যে দশ আছে আর এই যে দশ এই দশ দশের লসকুও আমরা জানি দশ হয় তাহলে উপরে কি পড়ে রাইল উপরে পড়ে রাই পড়ে রইল থ্রি মাইনাস থ্রি এক্স ঠিক আছে আর কি পরে থাকছে এখানে তাহলে এই যে প্লাস এক্সটা এটা আমরা একবারে এখানে প্লাস দিয়ে টেন এক্স করে নেবো এই যে এক্সটাকে একবারে আমরা টেন এক্স ধরে নিচ্ছি সমান এদিকে তাহলে কি পড়ে রাইলো এদিকেও তাহলে দশে দশে লসকও আমরা জানি এখানেও দশ বসিয়ে দিচ্ছি আর কী থাকছে উপরে সেভেন মাইনাস সেভেন এক্স আর পড়ে থাকছে না কারণ এদিকে শুধুমাত্র আগেই বলেছি এক্সটা একমাত্র দুধ ঢালা হয়েছে বলে নতুন করে সমপরিমাণ তারপর এবার আস্তে আস্তে ধীরে ধীরে আমার স্টেপ বাই স্টেপ অ্যান্সার তো পেয়ে যাবে প্রথমটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি যাতে এই কোশ্চেন আর কোনো দিন ভুল না হয় তোমরা ট্রিক্স তো অনেক শিখবে ট্রিক্স তো অবশ্যই শেখাবো কিন্তু এইগুলো দেখে রাখো কোনো কোশ্চেন ভুল হবে না তাহলে এখানে আমরা একভাবে করে নিচ্ছি এখানে তিনটা পড়ে রইলো তাহলে এখানে দশটা আমরা যদি দশ ধরি আর এদিকে যদি দশ ধরি এখানে আমরা একবারে কী করে নিতে পারি তাহলে সুবিধা হয় এই দশ এই দশ একবার তোমরা কেটেই দাও এখানে আর কিছু জানার দরকার নেই তাহলে কি পরে থাকছে তাহলে আর এইখানে দেওয়ার কিছু দরকার নেই এরপর তোমাদের সুবিধার্থে স্টেপ জাম করতে চাইছিলাম না কিন্তু দশ দশ কেটে দাও এবার তাহলে কি পরে থাকছে দেখে নাও সমস্ত এক্সগুলোকে আমরা একদিকে করে নেবো ঠিক আছে তাহলে কি থাকবে এখানে মাইনাস থ্রি এক্স এই যে মাইনাস থ্রি এক্স এটা আর কি থাকছে মাইনাস থ্রি এক্সের সঙ্গে থাকছে তোমার প্লাস টেন এক্স এই যে প্লাস টেন এক্স এই টেন এক্স খুব ভালো করে মন দিয়ে দেখো প্লাস টেন এক্স ঠিক আছে সমান একবার আবার এই সেভেন এক্সটা এদিকে নিয়ে আসছে এদিকে মাইনাস আছে যখন প্লাস হয়ে যাচ্ছে ওকে তাহলে টেন এক্সের সঙ্গে এখানে টেন এক্স আছে প্লাস হয়ে যাচ্ছে সেভেন এক্স আর বাই কিছু থাকছে না সমান কী হচ্ছে সমান এই যে সাত আছে এ আগে প্লাস আছে প্লাসই থাকবে আর এই তিনটা এদিকে চলে আসছে তাহলে প্লাস ছিল মাইনাস তিন হয়ে যাবে ব্যাস একবারে যদি তোমরা করে নাও এই মাইনাস তিনটা মানে চার মাই সাত মাইনাস তিন সমান কত একবারে ধরে নাও এটা চার ঠিক আছে একবারে চার ব্যাস এবার তাহলে কাটাকুটি করে দাও স্টেপ বাই দেখে মনে হচ্ছে নেটওয়ার্কের জন্য হয়তো একটু দেরি হচ্ছে কারণ নাহলে আরও তাড়াতাড়ি হয়ে যেত ঠিক আছে এবার দেখে নাও তাহলে একবারে দশ সাত সাথে কত হয় সতেরো সেভেন মানে সতেরো এক্স আর তার আগে কী করতে হবে আমাদেরকে সতেরো এক্স নিয়ে নেবো আর এখানে মাইনাস তিন সতেরো থেকে তিন বিয়োগ করলে কত হয় চোদ্দো তাহলে চোদ্দো এক্স সমান এখানে চার পেয়েছি তাহলে এক সমান চার বাই চোদ্দো ঠিক আছে এক সমান চার বাই চোদ্দো বসিয়ে নাও তাহলে এবার কাটাকাটি করে দাও দুই দুগুণের চার দুই সাথে চোদ্দো টু বাই সেভেন তাহলে আমাদের অ্যান্সার আমরা দেখবো অপশানে আছে কি না দুইয়ের সাত ভাগ আছে কি না তাহলে বলেছি প্রশ্ন কী চেয়েছে দেখে নাও দুইয়ের সাথে কী বলা আছে প্রশ্নে চেয়েছিলো কিন্তু এখানে যে সমপরিমাণ দুধ ঢালা হলে দুধ ও জলের অনুপাত হবে সমান সমান হবে ওয়ান এস টু ওয়ান হবে তাহলে কত অংশ মিশ্রণ তুলে নিলে সমপরিমাণ দুধ ঢালা হলে দুধ ও জলের অনুপাত সমান সমান হবে দুইয়ের সাত দুই বাই সাত অপশান কত আছে অপশান দু নম্বরে আছে দুই বাই সার হবে সঠিক উত্তর আশা করি বোঝা গেছে একদম ধীরে ধীরে করেছি তোমাদের অসুবিধা হলে তোমরা আরেকবার রিপিট করে নাও এই জাতীয় অঙ্ক আর কখনো ভুল হবে না আপকামিং পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ নেক্সট দেখে নাও নেক্সট কোয়েশ্চেনটা এবার তোমরা বলবে যে স্যার আমরা তো ফুল প্রসেস ছিলাম এগুলো নতুন করে একটি ট্রিক্স শিখিয়ে দিন হ্যাঁ নিশ্চয়ই শেখাবো দেখো এই কোয়েশ্চেনটি কিন্তু ট্রিক্স আছে ঠিক আছে বিভিন্ন বইয়ে তোমরা পাবে বলছে একটি পাত্রে পঞ্চাশ লিটার দুধ থাকে পাত্রটি থেকে কুড়ি লিটার দুধ তুলে নিলে তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো তুলে নিয়েছে কুড়ি লিটার দুধ কিন্তু এখানে দেওয়া হচ্ছে সমপরিমাণ জল ভালো করে পড়ো এই পদ্ধতিতে আর একবার করার পর আবার সেই একই পদ্ধতিতে আর একবার অর্থাৎ দুবার অর্থাৎ দুবার করা হচ্ছে একই পদ্ধতিতে একবার করার পর পাত্রে কত লিটার দুধ থাকে এখানে আমরা ট্রিক্সের সাহায্য করব লং প্রসেস করব না লং প্রসেস আগে একবার দেখলে এই কোয়েশ্চেন আমরা ট্রিক্স দেখব সূত্রটা কি কত দুধ থাকবে বলেছে দুধ কত থাকবে তাহলে দুধ থাকবে এবার আমরা ট্রিক্সটা দেখে নিই ট্রিক্সটা আগে বলে রাখি যে এখানে কি ধরবে যখন দেখবে কোয়েশ্চেনে কত লিটার এত লিটার দুধ থাকে এই অংশটায় এটাকে ধরে নেবে তোমরা এক্স ধরবে আর কত লিটার দুধ তুলে নেওয়া হলো তুই তুলে নেওয়া হলো যে লিটার সেটাকে ধরবে ওয়াই আর কতবার পদ্ধতিটা হচ্ছে দুবার সেটাকে ধরবে এন বা ছোটো হাতের এনও করতে পারো তাহলে দেখো প্রথমে বলেছে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো একবার এই পদ্ধতিতে আরও একবার করার পর অর্থাৎ এক প্লাস এক দুবার হয়েছে তাহলে দুবার এই বারটাকে নেবে এন এবার আমাদের সূত্র হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স পাওয়ারে থাকবে এন যেটা আমরা কতবার সেই পদ্ধতিটা বলছি তাহলে কী হবে এক্স সমান এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স তার মানে উপরে থাকবে কিন্তু পাওয়ারে এন ঠিক আছে টু দি পাওয়ার থাকবে এন এবার দেখে নাও আমরা শুধু ভ্যালুগুলো পুট করে নেব কত ইজি হয়ে যাবে এক্সের মান কত গো পঞ্চাশ লিটার প্রথমেই দেখেছি কত লিটার থাকবে সেটা এক্স এক্সের মান হচ্ছে পঞ্চাশ ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স এর মান পঞ্চাশ আমরা পেয়ে গেলাম মাইনাস ওয়াই ওয়াই কত গো কুড়ি লিটার তুলে নেওয়া হচ্ছে তুলে নেওয়াটা ওয়াই বলেছি তাহলে কুড়ি বাই এক্স আবার পঞ্চাশ কারণ এক্সের মানে পঞ্চাশ পঞ্চাশ পেয়ে গেছি মানে এখানে টু দি পাওয়ারে এন হবে এন এর মান কত কতবার হয়েছে দুবার পদ্ধতি তার দুবার হয়েছে একবার তুলে নিয়ে আবার একবার করা হয়েছে দুই ব্যাস তাহলে কত হয় কাটাকাটি করে দাও অ্যান্সার তোমরা খুব সহজে পেয়ে যাবে আর অত কঠিন করার দরকার নেই এই যে পঞ্চাশ সব প্রশ্ন কিন্তু সব রকমভাবে হয় না এই পঞ্চাশ মাইনাস কুড়ি তিরিশ বাই পঞ্চাশ শূন্য শূন্য কেটে দাও হোল স্কোয়ার তাহলে পঞ্চাশ আর তিনের পাঁচের স্কোয়ার মানে আমরা জানি তিনের পাঁচ দুবার স্কোয়ার মানে আমরা দুবার জানি তাহলে আরও সহজ প্রসেস করে নাও পঞ্চাশ গুণিতক একবার তিনের পাঁচ আর একবার তিনের পাঁচ ঠিক আছে তিনের পাঁচ ব্যাস এবার বুঝে নাও তোমরা কী হবে এখানে কাটাকাটি করে দাও তাহলেই তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে পাঁচ দশে পঞ্চাশ করে নাও পাঁচ দুগুণে দশ করে নাও ব্যাস তিন ত্রিকে নয় নয় দুগুণে আঠেরো আমাদের কত লিটার দুধ থাকবে আমাদের আঠেরো লিটার দুধ থাকবে দেখি আমাদের অপশানে আঠেরো আছে কিনা না আমাদের অ্যান্সার এখানে আমরা পেয়ে যাব দেখে নাও এই যে দেখো আঠেরো আছে একদম প্রথমেই আঠেরো দেবো আছে তে আঠেরো লিটার দুধ থাকে ওকে এখানে তোমাদের প্রশ্ন আছে যদি স্যার জল থাকে যদি প্রশ্নে চাইতো সেম কোশ্চেন গুড কোশ্চেন হতো কিন্তু এটি একটি তোমরা কোশ্চেন করতে পারো দেখো যদি বলেছে কত লিটার দুধ থাকে এখানে যদি বলতে কত লিটার জল থাকে সেম প্রসেস কিচ্ছু করা নেই যা করেছো তাই করবে শুধু একটি বিয়োগ করে দেবে মাইনাস তাহলে এই যে আঠেরোটাকে বিয়োগ করে দেবে কত থেকে বিয়োগ করবে যত জানতে চেয়েছে এখানে পঞ্চাশ দেখো আছে এই যে পঞ্চাশ লিটার কত লিটার দুধ ছিল পঞ্চাশ লিটার দুধ ছিল এই পঞ্চাশ লিটার দুধ থেকে যে মাইনাস যেটা বেরোলো কত লিটার দুধ থাকে সেটা করে দিলেই আমাদের জল বেরিয়ে যাবে তাহলে পঞ্চাশ মাইনাস আঠেরো সমান বত্রিশ বত্রিশ লিটার জল থাকতো যদি প্রশ্নে চাইতো বত্রিশ জল তখন অ্যানসার হয়ে যেত বত্রিশ আশা করি বোঝা গেছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেওয়া যাক খুব গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন তিন নম্বরে এটা আপকামিং পরীক্ষা আসতে পারে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এক ব্যক্তি দশ হাজার টাকা দুটি অংশে ভাগ করে এক বছরের জন্য যথাক্রমে দশ শতাংশ এবং কুড়ি শতাংশ সুদের হারে জমা রাখলেন এক বছরের শেষে মোট এক হাজার আশি টাকা সুদ পেলে কত টাকা দশ পার্সেন্ট হারে জমা রেখেছিলেন দশ পার্সেন্ট হারে জমা রেখেছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপকামিং সমস্ত পরীক্ষার জন্য যে সমস্ত পরীক্ষা আসছে এখানে অ্যান্সার কি করে করবে আচ্ছা এখানে গল্প ছলে আমরা ছবির মতো করে অ্যান্সারটি করার চেষ্টা করব কারণ এটি বড় উত্তর হবে একটু কঠিন কোশ্চেন কিন্তু দেখো এখানে কি বলেছে দেখো তো দশ হাজার টাকা মোট কত টাকা বলেছে মোট বলেছে কিন্তু এখানে দশ হাজার টাকা আর দশ হাজার টাকায় সুদ কত বলেছে এক হাজার আশি টাকা এই যে বলেছে মোট এক হাজার আশি টাকার সুদ পেলে তাহলে হাজার আশি টাকা ঠিক আছে যদি দশ হাজার টাকায় সুদ পায় হাজার আশি টাকায় তাহলে পুরোটা বের করতে গেলে কত হবে একশো দিয়ে গুণ করে দিলেই হবে একশো দিয়ে কত পাই সেটা বের করলি আমরা বুঝে নিতে পারবো ভ্যালুটা কত দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও আর এর একটা শূন্য এর একটা শূন্য ব্যাস এখানে তাহলে পড়ে রইল দশ একশো আটকে দশ দিয়ে ভাগ করলে কত হয় আমরা জানি দশ দশমিক আট তোমরা করে দেখতে পারো দশ দশমিক আট একশো আটকে দশ দিয়ে ভাগ করলে দেখবে দশ দশমিক আট ঠিক আছে তাহলে এখানে আমরা দশ দশমিক আট এই ভ্যালুটা পেয়ে গেলাম তাহলে দশ দশমিক আট যখন আমরা পেয়ে যাচ্ছি এরপর প্রশ্নে কী চেয়েছে আমাদেরকে দেখতে হবে পার্সেন্টেজগুলো করে নি এটা প্রথমে আমরা ক্যালকুলেশন করলাম এরপর আমরা যেভাবে করি এখানে দুটো পার্সেন্ট কথা বলেছি দেখেন নাও দশ পার্সেন্ট ও কুড়ি পার্সেন্ট তাহলে দুদিকে আমরা লিখবো একটি দশ পার্সেন্ট আর একদিকে লিখবো আমরা কুড়ি পার্সেন্ট আর কত পেলাম দশ দশমিক মোটের উপর আমরা যেটা লাভ পেলাম দশ দশমিক আট পার্সেন্ট এটা থেকেও এটা থেকেও দুটো থেকে নিয়ে দশ দশমিক আট পার্সেন্ট লাভ পেয়েছি ঠিক আছে তাহলে এরপর আমরা কি শিখেছি যে যখন এরকম বের করতে হবে মাইনাস করে দেবো যারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখোই দেখে নেবে তাহলে দশ দশ থেকে এই দশ দশমিক আট থেকে দশ বিয়োগ করলে কত হয় তোমরা মোটামুটি ধরেই নাও দশমিক আট আর কুড়ি থেকে দশ দশমিক আট বিয়োগ করলে কত হয় এখান থেকে বিয়োগ করলে নয় দশমিক দুই এবার সহজভাবে কাটাকাটি করে অনুপাত কী করে বের করবো দুটো পয়েন্ট আছে দুটো পয়েন্ট তুলে দাও ব্যাস কিচ্ছু করার দরকার নেই এরপর কি করবো ব্যাস কাটাকাটি করে দাও অ্যান্সার বেড়ে যাবে দুই দিয়ে দেখো যাচ্ছে এইদিকে দুই চারে আট যাচ্ছে এদিকে দুই চারে আট নয় দুই ছয় বারো ছেচল্লিশ আবার যাচ্ছে এদিকে দুই দুই চার যাচ্ছে এদিকে দুই দু চার দুই তিনে ছয় তেইশ ইস টু টু ঠিক আছে এখানে তেইশ ইস টু টু আমাদের অনুপাত আমরা পেয়ে গেলাম এবার অ্যান্ড অ্যান্সার আমরা দেখে নেবো কোশ্চেন কি জানতে চেয়েছে বলেছে যে এক বছরের শেষে মোট এক হাজার টাকা সুদ এক হাজার আশি টাকা সুদ পেলে কত টাকা টাকা জানতে চেয়েছে কত টাকা দশ পার্সেন্ট হারে রেখেছিলেন আচ্ছা দশ পার্সেন্ট হারে দুটো দুটো পার্সেন্ট আছে দশ পার্সেন্ট আর কুড়ি পার্সেন্ট কিন্তু এখানে জানতে চেয়েছে এই যে দেখতে পাচ্ছ দশ পার্সেন্ট আছে কুড়ি পার্সেন্ট প্রশ্নে জানতে চেয়েছে কত টাকা দশ পার্সেন্ট হারে রেখেছিলেন তাহলে আমরা দশ পার্সেন্ট হারে পেয়ে গেলাম এখানে তেইশ আমরা পেয়ে গেলাম তেইশ দুটো অনুপাতের যোগ ফল আমরা জানি যোগ করে নিতে হয় তেইশ আর দুয়ে পঁচিশ তাহলে পঁচিশ মোট হচ্ছে পঁচিশ অনুপাত আর পঁচিশের মধ্যে দশ শতাংশ হারে এই যে দশ আর কুড়ি শতাংশ হারে পঁচিশ শুধু দশ শতাংশ চেয়েছে তাহলে পঁচিশের মধ্যে শুধু তেইশ তাহলে পঁচিশের মধ্যে ভ্যালু হচ্ছে তেইশ তাহলে তেইশ অনুপাতে তেইশ ইউনিটে তারা সুদের হার পেয়েছিলেন বা তেইশে অনুপাতে তারা সুদের হারে রেখেছিলেন এটুকু আমরা পেয়ে যাচ্ছি তাহলে মোট কত চেয়েছিলো প্রশ্নতে মোট চেয়েছিল দশ হাজার আশা করি তোমাদের মনে আছে আমি আরও একবার দেখে দিচ্ছি মোট যেটা ছিল দেখো দশ হাজার এক ব্যক্তি দশ হাজার টাকা দুটি অংশে ভাগ করে কিন্তু প্রশ্নে যেহেতু দশ শতাংশ চেয়েছে তাই এখানে কিচ্ছু করবে না যেটা বেরোলো এই যে মোট হচ্ছে যোগ অনুপাতে যোগ ফল পঁচিশ কিন্তু চেয়েছে শুধু দশ শতাংশের অনুপাতটা অর্থাৎ তেইশটা তার মোট টাকা দশ হাজার বেশিবার ভাগ করে নাও কাটাকাটি সহজভাবে করে নাও চার পঁচিশে একশো হয় বাকি দুটো শূন্য বসে গেল ব্যাস চারশোর সঙ্গে তেইশ এবার সহজভাবে তাহলেই অ্যান্সার বেরিয়ে যাবে দুটো শূন্য আছে দুটো শূন্য বসিয়ে দাও গুণ এইভাবে সহজভাবে করবে চার তিনে বারো বারো দুই হাতে থাকে এক চার দুগুণে আটের এক নয় ন হাজার দুশো অ্যান্সার হবে অপশানে আছে কিনা দেখো গুণ এইভাবে সহজভাবে করবে দেখছো ছবির মতো অ্যান্সার স্টেপ বাই স্টেপ প্রশ্নের মধ্যেই উত্তর ন হাজার দুশো হবে আমাদের সঠিক উত্তর সি হবে সঠিক উত্তর আশা করি বোঝা গেছে শুধু সূত্রটা কি তোমরা জানো সূত্রটা আগেই শিখে নিয়েছো আগের কোশ্চেনে এই কোশ্চেনের ক্ষেত্রে কিচ্ছু না আগে দেখে নেবে যে কত সুদ বলেছে কালো কালিতে একবার দেখিয়ে দিই তাহলে আর অসুবিধা হওয়ার কথা নয় কারণ আজকে আমাদের পার্টটা কমপ্লিট হয়ে যাচ্ছে তো দশ হাজার টাকা মোট চেয়েছে দশ হাজার টাকার সুদ চেয়েছে হাজার আশি তাহলে একশো দিয়ে তাদেরকে গুণ করে দেবে দশ দশমিক আট পেয়ে যাবে ব্যাস দুটো অনুপাত আছে তো দুদিকে লিখবে আর যেটা পেরোলো এই যে মোট মোট লাভ যেটা বেরোলো এখন সেটাকে তাদের মধ্যে বিয়োগ করে দেবে বিয়োগ করে যে অনুপাতটা হবে কাটাকাটি করে তাদের অ্যান্সার বেরিয়ে যাবে প্রথমে বেরোবে কিন্তু তেইশ বাই পঁচিশ বেরিয়েছে কিন্তু মোট টাকা যেহেতু দশ হাজার বলেছে সেটা দিয়ে কাটাকাটি করবে ন হাজার দুশো উত্তর হয়ে যাবে আশা করি কারো কম মানে কমপ্লেন নেই তোমরা থাকলে কোনো অসুবিধার প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জানাবে চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেওয়া যাক এবার তোমরা করবে তোমাদের এটি হোম টাস্ক এবং গত দুই কালের অ্যান্সার আমি বলে দেবো বলছে তোমাদের এইচটির কোশ্চেন ভালো করে দেখে নাও তোমরা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো তোমরা কমেন্টে জানাবে ষাট লিটার মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত থ্রি ইস টু সেভেন কত লিটার জল মেশালে নতুন শরবতে সিরাপ ও জলের অনুপাত টু ইজ টু ফাইভ হবে পাঁচ সাত তিন নাকি ছয় খুব ইজি কোশ্চেন এর কমেন্টটা তোমরা অ্যান্সার জানাবে এবার বলে দিই গতকালের কোয়েশ্চেনের যে হোম টাস্ক ছিল সেই হোম টাস্কের অ্যান্সার যারা যারা পাঁচ করেছিলে তাদের অ্যান্সার হবে সঠিক পাঁচ হবে সঠিক অন্তর মানে গতকালের যে এইচটি ছিল তার রাইট আনসার হচ্ছে পাঁচ যারা যারা করেছিলো তাদেরকে ধন্যবাদ সঠিক আনসার তোমরা করেছিলে যারা চেষ্টা করেছিলে তাদেরকেও ধন্যবাদ তো আজকের এই হোমটা তোমরা চার নম্বর কোশ্চেনটি তোমরা অবশ্যই করবে এবং লাইক কমেন্ট ভালো লাগলে অবশ্যই বিভিন্ন গ্রুপে তোমরা সোশ্যাল মিডিয়া গ্রুপে শেয়ার করে দেবে বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং ওকে চলো নেক্সট কোশ্চেনের মানে নেক্সট পরীক্ষার জন্য যে প্রিপারেশন তোমরা নিচ্ছ তাদের আমরা পার্ট ফোর যে আমরা শুরু করেছিলাম পার্ট থ্রি আজকের টপিকটা মিশ্রণের এখানে আমরা কমপ্লিট করে দিলাম অন্যান্য টপিকও কমপ্লিট হচ্ছে এরপর আমরা নতুন টপিক ধরব আগামীকাল থেকে থ্যাংক ইউ ফর ইয়ার টাইম